নমস্কার, আমি রুক্মিণী মাইত্রা আর আমি আজকে নিয়ে চলে এসেছি, রাদার আমাকে নিয়ে চলে এসেছে যেখানে আমি আমাদের মুভি কিডন্যাপের, যেটা রিলিজ হচ্ছে 5th June দিস ইথ, ইয়েস এটা আমাকে বলতেই হবে, বাট যা আজ আমরা শ্যুট করেছি অল দ্য ফটোগ্রাফস যেটা আমিও দেখিনি, প্রচুর বিহাইন্ড দ্য সিনস অ্যাকচুয়ালি যেগুলো আছে, যেগুলো আমাকে চুজ করে ইন র্যান্ডম অর্ডার বলতে হবে যে অ্যাকচুয়ালি কী চলছিল, অর হোয়াট মেমরি কামস টু মাই মাইন্ড ওয়েন আই সি ইট। সো ওকে, হিয়ার গোজ, সি, সো উই হ্যাভ সো মেনি, কোয়াইট অফ ইউ অ্যাকচুয়ালি, তো এর মধ্যে থেকে লেটস বিগিন। ওকে ওকে, এটা ডিভা শট, এই শটটা আমরা, আই রিমেম্বার আমরা আমি তোমাকে ভালোবাসি শ্যুট করছিলাম অ্যান্ড তার লাস্টের দিকে উই টেক দিস শট। অ্যাকচুয়ালি এই ফটোটা হ্যাজ বিন টেকেন বাই আমাদের যে কোরিওগ্রাফার বাবা যাদব, তার অ্যাসিস্ট্যান্ট ম্যাক, তো ও এই শটটা আমার অ্যাকচুয়ালি ক্লিক করেছিল অ্যান্ড এটা আই থিঙ্ক জাস্ট সানডাউনটা হচ্ছে, অ্যান্ড সানডাউনটা যখন হচ্ছে তখন আমরা এই ফটোটা তুলি অ্যান্ড ইট কেম আউট সো বিউটিফুলি যে আমাদের যে অনসাইট ফটোগ্রাফার ছিল ওরা সবাই এসে এই শটটা তুলতে শুরু করে। সো দিস ইজ মাই ডিভা শট, ইয়া, সি, নট ব্যাড, আই ক্যান ইমিটেট দিস, লাইক, ইয়া। আর একটা, দিস ইজ অলসো কোয়াইট ফান, এইটা ছিল আমাকে আর দেখকে রোম্যান্স করতে দিয়েছে, ঠিক আছে, ইয়া। সো এটা হচ্ছিল দ্যাট কর্নি চিজি রোম্যান্স, যে ও আমায় গিটার বাজাতে শেখাচ্ছে, স্লো মোশনে আমিও তাকাচ্ছি, ও তাকাচ্ছে, এরকম একটা ব্যাপার, অল ড্রামাটিক। অ্যান্ড সো আমরা কোনো মতে যতবার এটা করার চেষ্টা করছি উই আর বার্স্টিং আউট লাফিং, মানে আমরা হচ্ছে এটা কী করছি, এটা কী করছি, সো ফানি ফর আস টু ডু, আমরা সারাক্ষণ, সো ইউ ক্যান সি, ইউ ক্যান টেল বাই আর এক্সপ্রেশনস দ্যাট মানে এনিথিং বাট রোম্যান্স চলছে অ্যাট দ্যাট মোমেন্ট। সো এটা হচ্ছে, অ্যান্ড এটা দেখতে দেখতে আমাদের ডিরেক্টর রাজা চন্দা এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে তোমরা ঠিক করে করতে পারছো না, দেখো আমি কত কনভিনসিংলি রোম্যান্স করছি, কান্ট ইউ সি, মানে দিস ওয়াজ রাজা চন্দা আফটার দ্যাট, দেখো তোমরা প্রেম করা শেখো। সো দিস ইজ রাজা দা উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট, যেটা আমাকে আর দেবকে বলছে রোম্যান্স এরমভাবে করতে চায়, ওনার চোখ দেখলে বুঝতে পারবে যে আকাশে রোম্যান্স আছে, চোখে রোম্যান্স আছে, বাতাসে রোম্যান্স আছে, বিশ্বাস করো, ভালোবাসো, কাকে, হ্যাপি, ইয়েস, ইয়া, এইভাবে রোম্যান্টিক সিনস হয়, কিছু রোম্যান্টিক থাকে না, থ্যাংক ইউ। নেক্সট 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 ওকে ওকে, আই হ্যাভ টু শেয়ার দিস মেমরি, এটা আমার খুব বাজে দেখতে লাগছে, বাট এটা ওয়ান অফ দ্য ফন্ডেস্ট মেমরিজ অ্যান্ড কুলেস্ট মেমরিজ ওয়াজ দিস ওয়ান। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে উই হ্যাভ লিটল স্যান্টা, উই হ্যাভ বিগ জিসাস বিকজ হি ইজ বর্ন অন দ্য 25th অফ ডিসেম্বর অ্যান্ড হিয়ার উই হ্যাভ দ্য কুইন, অফকোর্স, আচ্ছা ডোন্ট হেট মি ফর দিস, বাট এটা ওয়াজ আ ব্রিলিয়েন্টলি ফান শ্যুট ফর আস, আই থিঙ্ক আমাদের সেটে সবার জন্য খুব একটা নিউ ভিজুয়াল ছিল, একটা খুব ইউনো ফান ডে অফ শ্যুট ছিল আমাদের মনে হচ্ছে, এটা আমাদের একটা গানের শ্যুট চলছিল যেখানে আমরা অল ওভার দুবাই এরম করে ঘুরছিলাম, আর আমার শট শেষ হয়ে যাওয়ার পরেও আই রিফিউজ টু গেট অফ, বলছে না না এরম করেই চলো, এরম করেই চলো। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান ডেজ অফ শ্যুট, আর যারা যারা প্রথমবার আমাদেরকে এই অবস্থায় দেখেছিল সবাই বুঝলে ব্যাপারটা হচ্ছেটা কি, মানে দুবাইয়ে সারা লোকজন রাস্তায় দাঁড়িয়ে গেছিলো, মানে তারাও ভিডিওস নিচ্ছে, তারাও ফটোস নিচ্ছে, ইউজুয়ালি আমরা যখন সং শ্যুট করি আমরা সবাইকে বলি যে কেউ ফটোস নেবে না, কেউ ভিডিওস নেবে না, যাতে রিলিজের আগে না বেরিয়ে যায়, বাট দুবাইয়ে সবাই এই পার্টিকুলার সিনটার জন্য কেউ আমাদের কথা শোনেনি অ্যান্ড ফর সাম রিজন আমরা কেউ আটকাইও নি, অ্যান্ড এই এই যে পুরো মানে এই যে মজাটার পেছনে পুরো ক্রেডিটটা সামহাও গোজ টু দেব, বিকজ এটা ওরই প্ল্যানিং ছিল অ্যান্ড সাডেনলি প্ল্যানটা ছিল যে স্যান্টা অ্যান্ড দেব, বাট সাডেনলি আউট অফ দ্য ব্লু বাবা ইজ লাইক রুক্মিণী কো ভি চড়া দো, আরে উসকো ভি লে লো, উসকো ভি কন্ধে পে লে লো, মানে আমি খুব একটা যে হালকা সেরম না, সো এটা নিয়ে প্রায় এক দু ঘন্টা আমার মনে আছে এরকম একটা বেঞ্চেস থাকতো আর সেই বেঞ্চেসের উপরে উঠতাম, আমিও রিলেটিভলি টল,
দেবো টল, তো ওর ওপরে চড়াটা একটা বিশাল টাস্ক হয়ে যেত, যেখানে সবাই তিন চারজন মিলে ওর ওপরে চড়াতো, আর সেরকমভাবে এক ঘন্টা ধরে ঘুরতাম। এক ঘন্টা ঘোরার পরে আরও দশজন ধরে দেবের পুরো কাঁধ থেকে হাত সব ম্যাসাজ করতো বিকজ অফ মাই ওয়েট কার্সি। বাট প্রচণ্ড মজা হয়েছে, মানে আই থিঙ্ক আমাদের মুভি মানে শ্যুটটা হয়ে যাওয়ার পরেও আমরা ওরকমভাবে একটু ঘুরেছি, মানে অ্যাটলিস্ট দেব আর স্যান্টা একসাথে। এবার পুরো ব্যাপারটা কি সেটা আপনারা যখন দেখবেন তখন বুঝবেন যে পুরো মজাটা কিসের। বাট ইট ওয়াজ আ লট অফ ফান, আই রিমেম্বার। ও ইয়া, আর একটা কথা বলতে হবে যে ইউনো ফর দ্য সং আমাদের আগে থেকে কস্টিউম সব ডিসাইডেড থাকে, আর আমার ছিল, আমার সব কস্টিউমস ড্রেসেস ছিল। সো আমার এই শটটা কর ওর ঘাড়ের ওপরে উঠে কাঁধের ওপরে উঠে এইটার জন্য কোনো কস্টিউম ছিল না, বিকজ আই ওয়াজ ক্যারিং অল ড্রেসেস অ্যান্ড শর্ট স্কার্টস অ্যান্ড অল দ্যাট। তো তখন আমার স্টাইলিস্ট যে নেহা, তো আমরা কী করি হঠাৎ ওর দিকে তাকাইনি, বলে আচ্ছা নেহা কুচ না কুচ আমরা ম্যানেজ কর লেঙ্গে, চলো কপড়ে উতারো। সো আমরা ওকে আমার ড্রেস পরাই অ্যান্ড ওর জামাটা পরে আমি পরি, অ্যান্ড তারপরে ঠিক এক্স্যাক্টলি তার পরের শটটাই হচ্ছিলো যে আমার স্টাইলিস্ট নেহা গান্ধী বসে আছে, অ্যান্ড শি লাইক ইয়ে লোক কিউ মেরে কপড়ে লে লেতে হমেশা, ওয়াই ওয়াই ওয়াই, মানে ও ওটার পর ও সবাই হ্যাপি, ও একা ডিপ্রেসড। সো দিস ইজ হার ঠিক ওই শটটার পরে, মানে সন্ধেবেলায়। আই থিঙ্ক দিস ওয়ান, ইয়া ওকে, সো দিস ওয়ান, এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার ডিরেক্টর রাজা চন্দা আর আমি, এইটা ভীষণ একটা খুব ইম্পর্টেন্ট আর ক্রুশাল একটা সিনের সময় আমাকে ব্রিফ করা হচ্ছিলো রাজাদা, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট বিকজ এই দিনটা থেকে যেদিনকে আমরা এই শ্যুটটা করছিলাম আমার মধ্যে যে গ্রাফে যে একটা চেঞ্জ আসে, যেই যেই হেল্পলেসনেসটা নিয়ে আমি কথা বলছি, খুব ইন্টেন্স একটা সিন, প্রচণ্ড কাঁদছি, প্রচণ্ড ব্রোকেন ডাউন। অনেকজন টিজারে দেখেছে যে আমি একটা বিছানার পাশে খুব জোরে চিৎকার করছি আ করে, এটা দেখলে বুঝতে পারবে এটা ঠিক তার ফলোয়িং শটটা। যদিও বা যখনই আমাকে এরকম কিছু করতে দেওয়া হয় বলে যে তুমি অ্যাক্টিং করো তুমি ঘুমাচ্ছ, আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়ি, সো ওরা অ্যাকশন অ্যাকশন বলছে আর আমি ওখানে অ্যাকচুয়ালি হ্যাভ স্লেপ্ট। সো সেটাও হয়েছে আমার সঙ্গে বাই দ্য ওয়ে। সো কামিং ব্যাক, ঠিক তার পাঁচ মিনিট আগে যে রাজাদা বলছিলো যে তুমি এরকম করে শুয়ে আছো, অ্যান্ড তারপরে কিছু একটা রিয়েলাইজেশন হয়, তারপর এরকম করে চিৎকার করে একটা কান্নাকাটি হয়। আমার মনে আছে যে আমি যখন কিডন্যাপের শ্যুটটা স্টার্ট করি, ইউনো আমার ঠিক মনে ছিল জানি আমি আমার ফার্স্ট মুভির সেটে হয়তো আবার কাজ করছি, বিকজ আই রিয়েলাইজ যে কবিরের পরে কিডন্যাপ আমি যে করছিলাম, যটা আমার আই থিঙ্ক গুড 9 মান্থসের গ্যাপ ছিল, আমি ক্যামেরা অ্যাজ অ্যান অ্যাক্টর ফেস করিনি, আমি রিয়েলাইজ করলাম যে না, মডেলিং ইজ লাইক সুইমিং, তুমি একবার লাইফে শিখবে সারা জীবন মনে থাকবে মোটামুটি, বাট অ্যাক্টিং হচ্ছিলো লাইক ড্রাইভিং, তোমাকে না কিছু না কিছু একটা প্র্যাকটিস করতে থাকতে হবে, অর এলস ইউ লুজ টাচ, অ্যাটলিস্ট এটা আমার মনে হয়েছে। অ্যান্ড তো আমি ফার্স্ট কাপল অফ ডেজ ভীষণ খারাপ করেছি, মানে এত খারাপ করেছি আমি লোকেদের রিজেন্টমেন্টটা মানে মানে আমার ওপরে রাগটা বুঝতে পারতাম মুখে। বাট দিস ওয়াজ দ্য ডে যেদিনকে আমার মনে আছে আমি যখন এই শটটা দিই, পার্টিকুলার শটটা দিই এইটা, আপনারা সেটা যখন হলে গিয়ে দেখবেন 5 জুনে বুঝতে পারবেন কোন শটটার কথা বলছি। তারপরে সাডেনলি আফটার দ্য শট ওয়াজ ওভার আমি এত লো সেলফ এস্টিমে ভুগছিলাম যে আমি এত খারাপ করছি, কিডন্যাপে একদম বাজে করছি, একদম খারাপ করছি, অ্যান্ড এই দিনকে যখন আমি আমার শটটা করি তখন আফটার এভরিথিং সবাই ফর আ মিনিট চুপ ছিল, অ্যান্ড দেন সবাই সেটা আমাকে একটা স্ট্যান্ডিং ওভেশন দেয় ফর মাই পারফরমেন্স। সো আই থিঙ্ক এই দিনটা আমার কাছে খুব মেমোরেবল থাকবে বিকজ এটা আমার ফার্স্ট ডে অফ অ্যাপ্লজ, মানে হাত তালি ফ্রম দ্য এন্টায়ার টিম আমি পেয়েছিলাম এই দিনে, তারপরে ঘুমিয়েছিলাম এরকমভাবে। ওকে, টু এন্ড দিস শট, আই থিঙ্ক এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শটস অ্যান্ড মোস্ট মেমোরেবল মেমোরিজ, আই থিঙ্ক যখন আমরা ওই ডাকছে আঁকা শ্যুট করছিলাম এটা ওটারই লাস্ট এন্ডিং ফ্রেম, অ্যান্ড একটা সিলুয়েটে শট, শাড়ি পরে পেছন থেকে সান ইজ সেটিং অ্যান্ড ইউনো তার সামনে দাঁড়িয়ে পুরো শটটা হচ্ছে, অ্যান্ড দিস ওয়াজ দ্য লাস্ট শট অফ দ্য সং, মানে একদম লাস্ট শট। অ্যান্ড আমার মনে আছে যে আমাকে যখন দাঁড় করিয়ে দিয়েছে স্যান্ডিউনের ওপরে, নিয়ে বলছে রুকমিনি কুচবি করো তুম স্যার মুভ করো, আমি অর্ধেক সময় বুঝতে পারছিলাম যে আমাকে দিয়ে কী করাচ্ছে, আর ওরা এত দূরে আর আমি এতটা ওপরে, আমি সামনে ক্যা 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 আর সান ইজ সেটিং,
তো আমি বলছি আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না, বলছেন জাস্ট করো জাস্ট মডেল। তারপর লাস্ট আউট দূর থেকে একটা ছিলে বলে মডেলিং করো মডেলিং করো, তাহলে ওকে আইল কিল ইট। সো অ্যান্ড আই ওয়াজ জাস্ট ডুইং মাই থিং অ্যান্ড এভরিথিং, অ্যান্ড খুব ডিফিকাল্ট হচ্ছিল তার মধ্যে শাড়িটা সামলে নিজের বডিটাকে অ্যাঙ্গেল করে পোজ করা, বিকজ চারিদিক থেকে হাওয়া আসছে, মানে শাড়ি এইদিকে অ্যাঙ্গেল করছি তো অন্যদিক থেকে হাওয়া, আবার ওই দিক থেকে অ্যাঙ্গেল করছি তো ওই দিক থেকে হাওয়া। বাট ফাইনালি জিনিসটা ইট কেম আউট সো বিউটিফুলি যে আমি ওখান থেকে নেমে গেছেন শর্টটা দেখে আই ওয়াজ লাইক ওয়াও বাবা দিস ইজ লুকিং আমেজিং, লাইক ওয়াও আমিও ভাবিনি এত সুন্দর লাগবে। সো দিস ইজ মাই এন্ডিং নোট, ওই এটাই বন্ধ হয়ে গেল এন্ডিং নোট বলে। সো ইয়া এটাই হচ্ছিলো আমার এন্ডিং নোট টু ওই ডাকছে আকাশ, অ্যান্ড অলসো টু দিস ফোটো ওয়াক, অ্যান্ড অলসো টু কিডন্যাপ যে বিউটিফুল মেমরিজ অ্যান্ড বিউটিফুল আউটকাম। তো এই সব কিছু মিলে আই থিঙ্ক দিস ইজ মাই পার্টিং নোট টু কিডন্যাপ, রিলিজিং দিস ইড 5th June, হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ।